Hello everyone, welcome to another video of Indian Dance Form. Ager video te amra 4 rokomer classical dance complete korechi. Je hocche Mohiniyattam, Kathakali, Kuchipudi ebong Bharatanatyam. Ajke baki 4 te classical dance hoye shegulo shesh kore classical dance er part ta amra shesh korbo. Poroborti video te amra Bharatbarsher bibhinno state er bibhinno popular folk dance ar je popular dance gulo ache shegulo dekhbo. Shuru kori Odissi diye. Odissi jeta ache etake bola hoye hocche second oldest classical dance. Oldest যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ভারতনাট্যম এন্ড ওল্ডেস্ট হচ্ছে ওড়িশি এবং ভারতমুনির যে নাট্যশাস্ত্র যেটা আমি তোমাদের প্রথম ভিডিওতে বলেছিলাম যে নাট্যশাস্ত্রে এই ওড়িশি ডান্সকে যে নামে মেনশন করা হয়েছে সেটা হচ্ছে উদ্রা নৃত্য এই নামে কিন্তু ওড়িশি প্রথম মেনশন পাওয়া যায় ভারতমুনির নাট্যশাস্ত্রে এবং এই যে নাচটা ছিল এই নাচের পৃষ্ঠপোষকতা করেছিলেন হচ্ছে খারভেলা যে রাজারা ছিলেন খারভেলা বংশের রাজারা কিন্তু এই নাচের পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং এই যে মডার্ন টাইম বা এখনকার দিনে এর মোস্ট পপুলার ভার্সন যেটা আছে তার নাম হচ্ছে গতিপুর এখন এই নাচের একটু ডিটেলসে যদি আমরা দেখে নিই নাচের ডিটেলসে কি আছে এই নাচে মূলত কিন্তু আমরা বিভিন্ন অ্যাক্রোবেটিক পারফরমেন্স দেখতে পাই যেমন লিপিং হতে পারে বা জাম্পিং লাফানো বা ফ্রগিং এই টাইপের অ্যাক্রোবেটিক পারফরমেন্স কিন্তু এই নাচের একটা বিশেষ বৈশিষ্ট্য এছাড়াও কি অনেক সময় কিন্তু মোবাইল স্কাল্পচারও বলা হয় মানে এমন একটা স্কাল্পচার বা এমন একটা আর্টের ফর্ম যেটা কিন্তু অল টাইম মুভিং তার জন্য একে কিন্তু বলা হয় মোবাইল স্কাল্পচার বা ফ্লুইডিক ডান্স এখানে কিন্তু এলিমেন্ট অফ ওয়াটার এরপরে এই নাচের একটা গুরুত্বপূর্ণ পশ্চার বা গুরুত্বপূর্ণ একটা পজিশন হচ্ছে ত্রিভঙ্গ পশ্চার যেটা আমরা বলতে পারি হচ্ছে ট্রাইভেন্ট পজিশন মানে শরীরের তিনখানা জায়গায় কিন্তু বেন্ড থাকবে এই তিনখানা জায়গা কি কি নেক টর্সো এবং নি এটি মূলত কিন্তু একটা ফেমিনাইন পশ্চার বা মহিলাদের ক্ষেত্রে বিশেষ আচ্ছা ছবিটা যদি তোমরা দেখতে পারো তাহলে এই ছবিতে কিন্তু তোমরা এই ট্রাইভঙ্গ বা ত্রিভঙ্গ পশ্চার কিন্তু তোমরা দেখতে পাবে এছাড়াও আরেকটা পশ্চার যেটা আছে সেটা হচ্ছে স্কোয়ার শেপ যেটা ছেলেদের জন্য এটাকে আমরা বলি হচ্ছে চক পশ্চার এটা কিন্তু ছেলেদের জন্য তাহলে মেয়েদের জন্য হচ্ছে ত্রিভঙ্গ পশ্চার এবং ছেলেদের জন্য হচ্ছে চক পশ্চার এই নাচের সময় যে গানটা যে মিউজিকটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আমাদের হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক আগের যখন আমরা ডান্স ফর্মগুলো করেছিলাম সেখানে আমরা কখনো দেখেছিলাম হচ্ছে সুপানা মিউজিক বা কর্ণাটিক ক্লাসিক্যাল মিউজিক আমরা যখন ওড়িয়া বা ওড়িশি ফর্মে আসছি তখন আমরা দেখছি হচ্ছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ফেমাস পার্সোনালিটি যা কারা কারা আছেন চার্লস ফ্যাব্রি আছেন ইন্দ্রাণী রহমান আছেন গুরু কেলু চরণ মহাপাত্র আছেন পঙ্কজ চরণ দাস আছেন সোনাল মানসিং আছেন অ্যারন লিভিন আছেন এনারা কিন্তু হচ্ছেন এই যে ওডিসি ডান্স ফর্ম তাদের ফেমাস কিছু ব্যক্তি বা বিখ্যাত কিছু ব্যক্তি এরপর আমরা চলে আসি হচ্ছে মণিপুরি মণিপুরি হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাসিক্যাল ড্যান্স বা আমরা যে অর্ডারে পড়ছি সেই অর্ডারে 6 নম্বরে আসছে হচ্ছে মণিপুরি এর অরিজিনেশন বা এর যে উৎপত্তি সেটা আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে একটা মাইথোলজিক্যাল স্টোরি বা পৌরাণিক একটি কাহিনী থেকে এর যে অরিজিন বা উৎপত্তি মনে করা হয় সেটা হচ্ছে ভগবান শিব এবং দেবী পার্বতীর যে ডান্স মণিপুর হিলসে মণিপুর হিলসে ভগবান শিব এবং দেবী পার্বতীর নাচ সেখান থেকে কিন্তু মণিপুরি ডান্সের উৎপত্তি বলে মনে করা হয় এবং বর্তমানকালে এই যে মণিপুরি ডান্স আছে তার সাথে কিন্তু মণিপুরের যে আমাদের ফোক ডান্স লাই হারোবা এবং থাংটা এই দুটো মিশিয়ে কিন্তু মণিপুরি ডান্স পারফর্ম করা হয়ে থাকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার বিশ্বভারতী যে বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী ইউনিভার্সিটিতে কিন্তু মণিপুরি ডান্সকে ইন্ট্রোডিউস করেছিলেন এই মণিপুরি ডান্সে কিন্তু কোনো রকম মুখাভিনয় থাকে না অর্থাৎ মুখের কোনো রকম অঙ্গভঙ্গি কিন্তু থাকে না এটা পুরোপুরি অ্যাবসেন্ট তার বদলে কি থাকে সর্বাঙ্গ অভিনয় মানে তারা শরীর জুড়ে কিন্তু অভিনয়টা থাকে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে কিন্তু অভিনয় হবে শুধু মুখের অভিনয় কিন্তু এখানে নেই এখানে একটি গুরুত্বপূর্ণ মুদ্রা হচ্ছে নাকবন্ধ মুদ্রা যেখানে আমরা কিন্তু দেখতে পাই তারা নাচ করছেন তারা তাদের শরীরটাকে আট অক্ষরের মতো দেখতে পারেন বা আটের মতো দেখতে করে ফেলেন তাদের শরীরটাকে এবং এখানে কি মিউজিক ইউজ করা হয় মণিপুরের যে রিজিওনাল বা স্থানীয় যে মিউজিক আছে স্থানীয় যে সঙ্গীত আছে সেখানে কিন্তু ইউজ করা হয় এখানে বিখ্যাত ব্যক্তিত্ব কারা কারা আছেন বিভাবতী দেবী আছেন জাভেরি সিস্টার্স খুব গুরুত্বপূর্ণ রাখতে হবে ময়না জাভেরি এবং সুবর্ণ জাভেরি এবং রঞ্জনা এবং দর্শন এই 4 জন জাভেরি সিস্টার্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডান্সের ক্ষেত্রে তার সাথে বিভাবতী দেবী এরপরে আমরা আসছি হচ্ছে সাত্রিয় সাত্রিয় দেখো সাত্রিয় ইন্ট্রোডিউস করেছিলেন যে আমাদের যে সন্ত আছেন শঙ্করাদেবা তিনি কিন্তু এই বৈষ্ণবাইট মনাস্ট্রিতে এই সাত্রীয় ডান্সের কিন্তু অরিজিনেশন বা ইন্ট্রোডাকশন করেছিলেন এবং শঙ্করাদেবার যে লেখাগুলো আছে তাগুলো কিন্তু বরগীত নামে পরিচিত এবং যা যে সমস্ত পুরুষরা এই ডান্সটা পারফর্ম করে তাদেরকে বলা হয়েছে ভকুটস যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় সেটা হচ্ছে খোল মানে পরিচিত খোল কিন্তু এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবে এই ডান্সের সাথে ব্যবহার করা হয় কস্টিউম হচ্ছে আসামের যে পাট সিল্ক এই আসামের পাট সিল্ক ব্যবহার করে কিন্তু এই কস্টিউমটা তৈরি করা হয় হচ্ছে আমাদের সাত্রীয় ডান্সের ক্ষেত্রে ফেমাস পার্সোনালিটি কে কে আছেন মণিরাম দত্ত আছেন অনকান্ত বোরা আছেন
তারকেশ্বর হাজারিকা বরবায়ন আছেন, অনিতা শর্মা আছেন, যোগান দত্ত বায়ন আছেন, ইন্দিরা পিপি বোরা আছেন, প্রদীপ চালিয়া আছেন। এরপর আমাদের লাস্ট যে ক্লাসিক্যাল ডান্স কথক, কথকটা দেখো, কথক সম্বন্ধে আমাদের মোটামুটি সবারই একটা আইডিয়া আছে। কথক হচ্ছে এই কথাকার ট্রেডিশন থেকে এসছে, মানে স্টোরি টেলিং বা গল্প বলার মতো, ঠিক যেমনটা আমাদের কথাগুলি ছিল, ঠিক অনেকটাই কিন্তু আমাদের উত্তর ভারতে এই কথকটা রয়েছে। এখানে কিন্তু রামায়ণ এবং মহাভারতে বিভিন্ন গল্প বলা হয় এবং তার সাথে সাথে কিন্তু এই নাচটা পারফর্ম করা হয়। এখানে কস্টিউম বা ড্রেসটা দেখো, ছেলেদের জন্য আংরাখা এবং মেয়েদের জন্য কিন্তু আনারকুলি। আনারকুলি স্যুট কিন্তু আমরা অনেকেই দেখি, এখনকার দিনে খুব ফেমাস। এবং এই ডান্সের একটা বিখ্যাত যে ইম্পর্টেন্ট ফিচার সেটা হচ্ছে নো বেন্ড পজিশন, শরীরের কোনো রকম কিন্তু বেন্ডিং নেই এই ডান্সে। কিন্তু মূলত যারা ডান্সার আছেন তারা লাফিয়ে উঠে হাওয়ার মধ্যে একটা টার্ন নেন এবং তার ফলে তাদের ড্রেসটাই দেখতে পাচ্ছে কি সুন্দর দেখতে লাগে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ঘেরা। এরপরে দেখো এই ডান্সে আরেকটা যেটা ফিচার সেটা হচ্ছে ফুল ফিট কন্ট্যাক্ট, মানে পাটা পুরোপুরি কিন্তু জমির সাথে কন্ট্যাক্টে থাকে। কি ইউজ করা হয়, অ্যাঙ্কেল বেল্ট, এই বেল্ট কিন্তু তারা ইউজ করেন এখানে দেখতে পাচ্ছ। বিভিন্ন রকম এর সাইটেল আছে, অর্থাৎ যে সমস্ত স্টোরিগুলো বলা হয় সেই স্টোরিগুলো বিভিন্ন রকম আছে, আটটা, ওইগুলো অত জরুরি নয়। এরপরে দেখো এই সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এদের কিন্তু ঘরানা সিস্টেম বা ঘরানা ট্রেডিশন, কথকের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কথকের মূলত চার রকম ঘরানা আমরা দেখতে পাই, এক হচ্ছে লখনউ, দুই হচ্ছে বেনারস, তিন হচ্ছে জয়পুর, আর চার হচ্ছে তিন রকম ঘরানায় কিন্তু আমরা দেখতে পাই হচ্ছে লখনউ এই কথক যে আছে আমাদের কথক ডান্সের ক্ষেত্রে। লখনউ ঘরানা কার আন্ডারে ডেভেলপড হয়েছিল, ওয়াজিদ আলী শাহ, এবং মূলত এমফাসিস ছিল হচ্ছে এক্সপ্রেশনের উপর। বেনারস ঘরানা হয়েছিল হচ্ছে জানকী প্রসাদের আন্ডারে এবং এমফাসিস ছিল হচ্ছে সিমেট্রি। জয়পুর ঘরানা ছিল হচ্ছে ভানুজির আন্ডারে, এমফাসিস ছিল হচ্ছে রিদিমের উপর। এবং এই কথকে মূলত আমাদের কিন্তু ধ্রুপদ যে সঙ্গীত, যে ধ্রুপদ সঙ্গীত কিন্তু ব্যবহার করা হয়, তার সাথে সাথে থুমড়ি, তরনা, গজল ইত্যাদিও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ফেমাস পার্সোনালিটি কে কে আছেন, আছেন হচ্ছেন পণ্ডিত বিরজু মহারাজ, পণ্ডিত লাচ্ছু মহারাজ, সীতারা দেবী, দময়ন্তী যোশী, এনারা কিন্তু কথকের ক্ষেত্রে একটু বিখ্যাত ব্যক্তি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ঘরানা সিস্টেম, লখনউ ঘরানা যেটা বললাম, আর বেনারস ঘরানা, আর হচ্ছে জয়পুর ঘরানা, কোনটা কার আন্ডারে, কোনটা ক্ষেত্রে কি এমফাসিস। যেমন লখনউ ক্ষেত্রে আমরা যেমন এক্সপ্রেশন, যেমন বেনারসের ক্ষেত্রে হচ্ছে সিমেট্রি, জয়পুরের ক্ষেত্রে হচ্ছে রিদিম, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই ছিল হচ্ছে আমাদের বাকি চারটে যে ক্লাসিক্যাল ডান্স বাকি ছিল সেটা। তাহলে আমাদের মোটামুটি ক্লাসিক্যাল ডান্সের পার্টটা শেষ, পরবর্তী ভিডিওতে আমরা তাহলে ফোক ডান্স শুরু করবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।